হ্যালো, আমি একটা আমার আইডিয়া শেয়ার করার জন্য ভিডিওটা আমি করতেছি। যদিও মূল কনসেপ্ট হলো অডিওটা, মূল থিমটা হলো অডিওটা, সেটা হলো যখন আমরা যখন গাড়িতে চড়ি, কিছু কিছু ডিস্ট্রিক্ট রিলেটেড যে গাড়িগুলো আছে ওগুলোর কিন্তু সরকার একটা নির্দিষ্ট গতিসীমা করে দিয়েছে। সো ওই গতিসীমার উপরেও অনেক সময় অনেক ড্রাইভার চালায়। তো ড্রাইভার চালাইলে তখন কিন্তু সবসময় পুলিশের ওটা জাস্টিফাই করা বা চেক দেওয়া সম্ভব হয় না। ওটা একমাত্র তারাই চেক দিতে পারে প্রপারলি, যারা গাড়ির ভিতরে থাকে তারা। এখন তাদের কাছে যে মেসেজ, তাদের কাছ থেকে যে মেসেজটা পুলিশের কাছে আসবে সেটা কীভাবে, সেটা হলো অনলাইনের মাধ্যমে। সেটা হলো যখন কোনো একটা যাত্রী বুঝতে পারবে যে এই গতিসীমার ঊর্ধ্বে কোনো গাড়ি ড্রাইভার এটা চালাচ্ছে, তখন সে এমন একটা ওয়েবসাইট থাকবে যেটার মাধ্যমে, ওই ওয়েবসাইটের মাধ্যমে একটা ম্যানোমিটার বা মিটার টাইপের থাকবে। ওই মিটারটার মাধ্যমে যখন মিটারটা সে অন করবে, তখন বুঝতে পারবে যে আসলে ওইটা গাড়িটা কত স্পিডে যাচ্ছে। ওই স্পিড অনুযায়ী ওই লোকেশন সে অন করে সাথে সাথে পুলিশ কমপ্লেন দিয়ে দিতে পারবে। ওইটা আবার সাথে সাথে ওই তার লোকেশন অনুযায়ী যে এরিয়াতে আছে ওই পুলিশের মেসেজে চলে যাবে, বা লোকাল যে এরিয়া ওই থানায় চলে যাবে যে এরকমের কিছু গাড়ি এরকম মিস্টেক করতেছে। তখন ওই থানা থেকে যে পুলিশগুলো আছে আপনার ট্রাফিক যে পুলিশ, ওই থানার থেকে ওই পুলিশগুলো নেক্সটের যে গাড়িটা রিচ করবে যে ট্রাফিক কন্ট্রোলের রুমে, সেখানে তারা অ্যালার্ট হয়ে যাবে যে এরকমের একটা গাড়ি এরকমের পজিশনে আইসা করতেছে, ওভারকাম করতেছে। তখন ওই পার্টগুলো তখন গাড়িওয়ালাকে দেখবে, বা ওই সময় যদি পুলিশ দেখতে পারে যে না এখানে পার্ট ও আরও বেশি নিতেছে বা মিটারে আরও বেশি স্পিড নিতেছে, তখন সাথে সাথেই অ্যাকশন নেবে। আর যদি নাও নেয় কম নেয়, তখন ওদেরকে একটা ওয়ার্নিং দিতে পারবে। এই ছিল আমার মূল কনসেপ্টটা, জানি না কতটুকু বুঝাইতে পারছি, তারপরও আমার মাথায় আসছিলো, আমি শেয়ার করলাম আর কি। থ্যাংক ইউ।